এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেস প্রার্থী, বারাসাত কেন্দ্রের। আমরা কথা বলবো কাকলিদির সঙ্গে। দিদি, আপনার থেকে যেটা জানতে চাইব যে আপনারা তো উন্নয়নের বার্তা রাখছেন, কিন্তু যারা আপনার প্রতিপক্ষ তাদের সম্বন্ধে কি বলবেন? জাদুকর দাঁড়িয়েছেন আপনার বিরুদ্ধে, পিসি সরকার, এখানে প্রচার চালাচ্ছেন, তিনি কি বলবেন? এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির লড়াই হয় না, এটা অনেক, এর পরিসরটা অনেক বড়, নীতির বিরুদ্ধে নীতির লড়াই হয়। সুতরাং আমি ব্যক্তি হিসেবে কারোর বিরুদ্ধে কিছু বলবো না। পিসি সরকার তো অনেক কিছু প্রচারে বলছেন, তার প্রচার আপনি শুনছেনও, তো কিভাবে দেখছেন পিসি সরকারের প্রচার? ব্যক্তি মানুষকে কিরম লাগছে? যে দলের হয়ে দাঁড়িয়েছেন সেটা সাম্প্রদায়িক দল, আমরা দাঙ্গা বিরোধী, সুতরাং আমি সেই তাদের যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই তার বিরোধী। আর মানুষ হিসেবে আমি কিছু বলবো না, কেননা এটা কঠিন বাস্তব হচ্ছে রাজনীতি, রাজনীতির সঙ্গে অন্য কোনো ধরনের হাত সাফাইয়ের কোনো যোগাযোগ নেই। আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মর্তজা হোসেন, মন্ত্রী ছিলেন এক সময়, এবং আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেসের রিজু রায়, আমরা জানি। তো এদের যখন নিজের উন্নয়নের কথা বলবেন তখন অন্যদের কেন ভোট দেবেন না, সে কথাও তো প্রচারে থাকবে, কি বলবেন? আমি কখনো কোনো নেতিবাচক প্রচার বা নেতিবাচক ভূমিকায় নিজেকে দেখি না। আমরা কোন কাজটা করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, তার নীতিতে, এবং রাজ্য সরকার তার পরিচালনায় মানুষকে কিভাবে সহযোগিতা করতে পেরেছে 2 বছর 10 মাসে, আমরা সেটা বলবো। আপনি একজনের নাম বললেন যিনি বামফ্রন্টের প্রার্থী, আপনারা কি জানেন যে তিনি যেখান থেকে আসেন তার যে বাসস্থান সেইখানকার মূল নিকাশি যে খালটা, সেই খালটার উপরে তারা বাঁশের বেড়া দিয়ে তিনি ওখানে ভেড়ি বানিয়ে ব্যবসা করেন, যার ফলে প্রত্যেক বর্ষাকালে জল ঢুকে যায়, তারা বিপন্ন হয়ে পড়েন, তাদের অসুখ হয়। এবং ওনার এই একটা কাজের জন্য যে উনি নদী চুরি করেছেন, প্রাকৃতিক সম্পদ চুরি করেছেন, সুতরাং উনি যে কাজটা করেছেন তাতে করে কিন্তু ওখানকার মানুষ ওনার বিরুদ্ধে যথেষ্ট সরব। ঋজু ঘোষাল যিনি দাঁড়িয়েছেন, আমি আমি ঠিক চিনি না, আমি জানি না, মানে উনিও তো একটা দলের হয়েই দাঁড়িয়েছেন, ব্যক্তি হিসেবে আমি তো জানি না কিছু, একটা দলের হয়ে দাঁড়িয়েছেন, যে দল জনবিরোধী নীতি নেয়, যে দল মেহনতি মানুষের পেনশনের টাকাকে বাজারে খাটাবার অঙ্গীকার করে, যে দল ক্ষুদ্র এবং খুচরো ব্যবসায়ীর জীবনকে বিপন্ন করে বহুজাতিক বিদেশি বৃহৎ পুঁজিকে আসতে এবং গরিব মানুষের জীবন বিপন্ন করতে সাহায্য করে, যে দল রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দেয়, যে দল ডিজেল এবং বিভিন্ন পেট্রোপণ্য জাতীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি যখন তখন ঘটায়, এবং যে দল জনবিরোধী নীতি নিয়ে মানুষকে যথেষ্ট বিব্রত করে, উনি সেই দলের প্রার্থী। সুতরাং নীতিতে নিশ্চয়ই আমি তার বিরোধিতা করব। পিসি সরকার নিয়ে তৃণমূলের অন্দর থেকে কিছু বক্তব্য, কিছু অভিযোগ, সেগুলো রয়েছে তার বক্তব্য নিয়ে, আপনার কোনো বক্তব্য? ওনার যে কুশিক্ষা এবং ওনার যে সংস্কৃতিহীনতা, ওনার যে স্বৈরাচারী মনোভাব এবং ওনার কথাবার্তা শুনে নারী বিদ্বেষী মনে হয়, এগুলো তো বুঝতে পারছি, মানুষও বুঝতে পারছেন।